শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। কুমিল্লা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন বিজ্ঞান বইয়ে পঞ্চম সারণী অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটি পরমাণুর মডেল দেখতে পাচ্ছি। এটা লিথিয়াম পরমাণু, লিথিয়াম পরমাণু। লিথিয়াম পরমাণু আর এটা হচ্ছে লিথিয়ামের আয়ন, লিথিয়াম আয়ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লক্ষ্য করছি যে লিথিয়াম পরমাণুর, লিথিয়াম পরমাণুর কক্ষপথে তিনটি ইলেকট্রন আছে এবং লিথিয়াম আয়নের কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে। তাহলে লিথিয়াম এই ইলেকট্রনটি, মানে একটি ইলেকট্রন অপসারণ করেছে, অর্থাৎ লিথিয়াম একটি ইলেকট্রন অপসারণ করে লিথিয়াম আয়নে পরিণত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, ওই শক্তিটাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের এই আয়নীকরণ শক্তি সম্পর্কে আলোচনা করব। প্রথমে তো শিক্ষার্থী বন্ধুরা, এই লিথিয়ামের গ্যাসীয় অবস্থায় লিথিয়ামের শেষ কক্ষপথ থেকে এই একটি ইলেকট্রন অপসারণ করে এক মূল ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটাকে ওই মৌলের, অর্থাৎ লিথিয়াম মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আয়নীকরণ শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম, এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তার আগের যে ক্লাস আমি নিয়েছিলাম, এর আগের ক্লাসে আমি তোমাদেরকে বিশেষ করে প্রথম যেই তিনটি পর্যাবৃত্ত ধর্ম আছে সেই তিনটি পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু আমরা লক্ষ্য করি যে এখানে যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন যদি দেই, এরপরে অ্যালুমিনিয়াম, এই চারটি মৌল রয়েছে। যদি বলা হয় যে কার কার আয়নীকরণ, কার আয়নীকরণ শক্তি, কার আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, যদি এরকম প্রশ্ন করা হয়, শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে বলেছি যে একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায়, প্রতি পরমাণুর আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কথা হচ্ছে যে যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম হবে ওই মৌলটার আয়নীকরণ শক্তি বেশি হবে, আর যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি হবে ওই মৌলের আয়নীকরণ শক্তি কম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা বিষয় জানলাম যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আবার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা বলছি যে যেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ যত কম হবে
ওই মৌলের আয়নীকরণ শক্তি তত বেশি হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি যে এই চারটি মৌলই পর্যায় তিনে অবস্থিত, পর্যায় থ্রি, অর্থাৎ এই চারটি মৌলই তিন নম্বর পর্যায়ে, পর্যায় সারণীর তিন নম্বর পর্যায়ে অবস্থিত। এই মৌলটা পর্যায় সারণীর গ্রুপ একে, গ্রুপ ওয়ান, এই মৌলটা গ্রুপ টু, এই মৌলটা গ্রুপ ফোরটিন এবং এই মৌলটা গ্রুপ থার্টিনে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখছি যে এই চারটা মৌলই পর্যায়ে তিন নম্বর পর্যায়ে অবস্থিত, যদিও গ্রুপ ভিন্ন ভিন্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি যে সুডিয়াম এক নম্বর গ্রুপে, যেহেতু সুডিয়াম অবস্থিত, তাহলে সুডিয়াম পর্যায় সারণীর সবচেয়ে বামে অবস্থিত, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম এবং সবার শেষে হচ্ছে সিলিকন অবস্থিত। শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ সিলিকন সবচেয়ে বামে অবস্থিত, সিলিকন সবচেয়ে বামে অবস্থিত এবং সোডিয়াম সবচেয়ে ডানে অবস্থিত। এই কথাটা আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তো আমি আগেই বলেছি যে একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় ততই পারমাণবিক যে ব্যাসার্ধ আছে সে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এটা কেন হ্রাস পায় সেটা আমি আমার আগের ক্লাসে তোমাদেরকে অবশ্যই বলেছি, তোমরা লক্ষ্য করেছ। তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সিলিকন সবচেয়ে বামে অবস্থিত, তাহলে সিলিকনের পারমাণবিক যে ব্যাসার্ধ সে পারমাণবিক ব্যাসার্ধ কি সবচেয়ে কম। তো যেহেতু সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং সিলিকনের আয়নীকরণ শক্তি কি হবে সবচেয়ে বেশি হবে। সবচেয়ে বামে অবস্থিত এবং তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, অর্থাৎ সিলিকনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি হবে। শিক্ষার্থী বন্ধুরা আর সবচেয়ে কম আয়নীকরণ শক্তি হবে সোডিয়ামের, কেননা সোডিয়াম সবচেয়ে বামে অবস্থিত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একই পর্যায়ের বিষয়টা তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একই গ্রুপের কথাটা একটু দেখি, যে একই গ্রুপে যেমন আমরা প্রথমে এখানে লিথিয়ামের পরে সোডিয়ামের পরে পটাশিয়ামের পরে রুবিডিয়াম, তারপরে আছে সিজিয়াম, তারপরে আছে ফ্রান্সিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা যদি বলা হয় কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি অথবা কম এবং কেন, তো শিক্ষার্থী বন্ধুরা সেটা ঠিক আবার আগের মতোই। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে যে মৌলগুলো দেখছি সব মৌলগুলি গ্রুপ একে অবস্থিত, গ্রুপ ওয়ানে অবস্থিত, সব মৌলগুলি গ্রুপ ওয়ানে অবস্থিত।
তো শিক্ষার্থী বন্ধুরা গ্রুপ 1 এ হলো এই এটা পর্যায় 2 এ পর্যায় 2 এটা পর্যায় 3 এটা পর্যায় 4 এটা পর্যায় 5 এটা পর্যায় 6 এবং এটা পর্যায় 7 এ অবস্থিত 7 এ অবস্থিত তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু একই গ্রুপে অর্থাৎ সকল মৌল এক নম্বর গ্রুপে অবস্থিত এবং সব বিভিন্ন পর্যায়ে অবস্থিত তো আমরা পূর্বের ক্লাসে তোমাদেরকে বলেছি যে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেননা একটি করে শক্তিস্তর নতুন শক্তিস্তর সংযোজিত হয় যেহেতু একটি করে নতুন শক্তিস্তর বাড়ে তো সেহেতু তার পারমাণবিক আকারও কি পায় বৃদ্ধি পায় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু আগে বলছি যার পারমাণবিক আকার কম তার আয়নীকরণ শক্তি কি হয় বেশি হয় তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে লিথিয়ামের এরকম দুইটা শক্তিস্তর আছে সোডিয়ামের তিনটা শক্তিস্তর আছে পটাশিয়ামের চারটা শক্তিস্তর আছে এরকম ভাবে যত উপর থেকে নিচে যাওয়া যায় একটি করে শক্তিস্তর কিভাবে বৃদ্ধি পাবে ফলে তার পারমাণবিক যে ব্যাসার্ধ বা পারমাণবিক আকার সেটাও বৃদ্ধি পায় তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম এর মধ্যে সুতরাং লিথিয়ামের আয়নীকরণ শক্তি কি হবে সবচেয়ে বেশি হবে আমরা এতক্ষণ যে পারমাণবিক আয়নীকরণ শক্তির কথা বলেছি এবার আমরা ইলেকট্রন আসক্তির কথা বলছি তো শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে যেই মৌলগুলো আমি লিখেছি সেই মৌলগুলো সবগুলো মৌলই গ্রুপ 2 এ অবস্থিত শিক্ষার্থী বন্ধুরা তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ট্রনসিয়াম বেরিয়াম এবং আছে রেডিয়াম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছি যে একই গ্রুপে যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই মৌলের যে পারমাণবিক ব্যাসার্ধ অথবা পারমাণবিক আকার সে পারমাণবিক আকারটা বৃদ্ধি পায় তার কারণ হচ্ছে যে উপর থেকে যত নিচে যাওয়া যায় ততই একটি করে নতুন শক্তিস্তর সংযোজিত হয় যার জন্য তার পারমাণবিক আকার কি পায় বৃদ্ধি পায় তো শিক্ষার্থী বন্ধুরা এখানে বেরিলিয়াম এই বেরিলিয়ামের এত এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম এবং রেডিয়ামের এত এর পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি যেহেতু সবগুলো মৌল একই গ্রুপে অবস্থিত এবং বেরিলিয়াম 2 নম্বর পর্যায়ে আছে এবং পর্যায় 2 এ আছে এবং রেডিয়াম পর্যায় 7 এ আছে তো সেহেতু বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ অন্য যে কোনো মৌলের চেয়ে কি কম তো আমরা জানি যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার ইলেকট্রন আসক্তি কি হয় বেশি হয় তো সুতরাং আমরা বলতে পারি এই অর্থে বলতে পারি যে এখানে বেরিলিয়ামের এত এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা আমি আবারও বলছি যে এই সকল মৌলগুলো গ্রুপ 2 এ অবস্থিত যেহেতু আমরা বলছি যে একই গ্রুপের যত উপর থেকে নিচে যাওয়া যায় ততই তার পারমাণবিক আকার অথবা পারমাণবিক ব্যাসার্ধ
কি পায়, বৃদ্ধি পায়। তো আমরা জানি যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম ওই মৌলের ইলেকট্রন আসক্তি বেশি, আর যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি ওই মৌলের ইলেকট্রন আসক্তি কম হয়। তো সুতরাং যেহেতু এখানে বেরিলিয়াম সবার উপরে অবস্থিত এবং তার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, সুতরাং বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে এবং রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ইলেকট্রন আসক্তির কথা পড়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের জন্য এখানে একটি বাড়ির কাজ দিয়েছি, যে এই বাড়ির কাজটা তোমরা অবশ্যই করবে, এই মৌলগুলোর মধ্যে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি এবং কেন এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার বোর্ডে আরেকটি চিত্র আছে, এটা হচ্ছে পানির একটি অণু। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পানি একটি সমযোজী যৌগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে অক্সিজেন পরমাণুর আমরা জানি সর্ববহিঃস্থ শক্তি স্তরে 6টি ইলেকট্রন রয়েছে। সে যদি তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তাকে আরও 2টি ইলেকট্রন প্রয়োজন। সুতরাং অপরদিকে হাইড্রোজেনের বহিঃস্থ যে শক্তি স্তর আছে তাতে একটি মাত্র ইলেকট্রন আছে। সে যদি তার নিকটতম হিলিয়াম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাও তার আর একটি ইলেকট্রন প্রয়োজন। সুতরাং 2টি হাইড্রোজেন পরমাণু অক্সিজেনের সাথে কি করছে, ইলেকট্রন শেয়ার করে এই পানির একটি অণু গঠন করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে একটু আমরা লক্ষ্য করি যে এই অক্সিজেন পরমাণুর যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে 8টি ধনাত্মক আদান বিশিষ্ট প্রোটন রয়েছে। অপরদিকে এই হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে 1টি মাত্র ধনাত্মক আদান বিশিষ্ট প্রোটন রয়েছে। তো এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন, যে জোড়া যারা বন্ধনে অংশগ্রহণ করেছে, তো এই ইলেকট্রন জোড়া এই হাইড্রোজেন তার কেন্দ্রের দিকে টানে এবং অক্সিজেনও তার কেন্দ্রের দিকে টানে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই যে যে এক জোড়া ইলেকট্রন এখানে শেয়ার করা হয়েছে বা শেয়ারের মাধ্যমে বা বন্ধনে অংশগ্রহণ করেছে, এই বন্ধনকৃত যেই ইলেকট্রন জোড়া, সেই ইলেকট্রন জোড়াকে দুটি পরমাণুর নিউক্লিয়াসে কি চায়, কাছে টানে। তো এই ক্ষেত্রে যার নিউক্লিয়াস বেশি শক্তিশালী তার দিকে ইলেকট্রন জোড়া কিছুটা কি করে সরে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে এই যে নিজের দিকে যে আকর্ষণ করে, এই আকর্ষণটাকে আমরা বলি যে তড়িৎ ঋণাত্মকতা বলি। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা সেই তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে একটু কথা বলছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও বলছি, দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে কি হয়, পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের যে ইলেকট্রন আছে ওই ইলেকট্রন দুটিকে কি করে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে পারমাণবিক যে ব্যাসার্ধ আছে এই পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, বৃদ্ধি পায়। আর যদি পারমাণবিক ব্যাসার্ধ বেশি হলে তড়িৎ ঋণাত্মকতা কমে, এবং পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তাহলে তার তড়িৎ ঋণাত্মকতা বাড়ে বা বৃদ্ধি পায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি যে আমরা যদি এটাকে আবার একটু একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই, যে এখানে সোডিয়াম এবং ক্লোরিন এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা
मध्य कार तैर ऋणात्मकता बेशी बेशी एवं क्या तो शिक्षार्थी बंधुरा तुम्हारा जो लक्ष्य करो जो सोडियम एवं क्लोरिन सोडियम एवं क्लोरिन दोनों मौल पर्याय सारणी तीन नम्बर पर्याय अवस्थित एर मध्य सोडियम एक नम्बर ग्रुप एवं क्लोरिन सतर नम्बर ग्रुपे आछे एक क्षेत्र में सोडियम अवस्थान बामे एवं क्लोरिन अवस्थान डाने एक पर्याय सोडियम अवस्थान बामे एवं क्लोरिन अवस्थान डाने अवस्थित तो स्वीकृति बंधुरा जेहेतु क्लोरिन अवस्थान कि बामे अवस्थित तो क्लोरिन पारमाणविक जो व्यासार्ध पारमाणविक व्यासार्ध सोडियम ठीक कम आमरा तुम्हारे बार बार से जिनिसटा बोलछि जे एकई पर्याये जत बाम दिक थेके डान दिके जावा जाए मौलगुलूर पारमाणविक व्यासार्ध तत कि पाय ह्रास पाय तो जेहेतु क्लोरिन सोडियमेर बामे अवस्थित तो सुतरां क्लोरिनेर पारमाणविक व्यासार्ध कि सोडियमेर चेये कम जार फले क्लोरिनेर तड়িৎ ঋণাত্মকতা कि হবে বেশি হবে अर्थात ये তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যাবৃত্ত ধর্ম তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যাবৃত্ত ধর্ম যার পারমাণবিক ব্যাসার্ধ কম তার তড়িৎ ঋণাত্মকতা বেশি আর যার পারমাণবিক ব্যাসার্ধ বেশি তার তড়িৎ ঋণাত্মকতা কি কম তো সেই ক্ষেত্রে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি কার থেকে ক্লোরিন থেকে যার জন্য সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কম হবে আর যেহেতু ক্লোরিনের সোডিয়ামের চেয়ে ঋণাত্মকতা কি পারমাণবিক ব্যাসার্ধ যেহেতু তার কম সেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আরেকটু দেখি যে এখানে যে যেমন ব্রোমিন ও মনে করো ক্লোরিন ব্রোমিন ও ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি এবং কেন তো সেই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে ব্রোমিন এবং ক্লোরিন দুজনই গ্রুপ গ্রুপ 17 তে অবস্থিত এতে অবস্থিত অর্থাৎ ব্রোমিন এবং ক্লোরিন দুজনই কি গ্রুপ 17 তে অবস্থিত তো এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা যে ক্লোরিন তিন নাম্বার পর্যায়ে অবস্থিত এবং ব্রোমিন তারপরে অর্থাৎ চার নম্বর পর্যায়ে অবস্থিত তো আমরা জানি যে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে তার পারমাণবিক ব্যাসার্ধ কি পায় বৃদ্ধি পায় আর আমরা এও বলছি যে পারমাণবিক ব্যাসার্ধ যার কম তার তড়িৎ ঋণাত্মকতা কি হয় বেশি হয় তো এই ক্ষেত্রে যেহেতু ক্লোরিন তিন নম্বর পর্যায়ে আছে এবং ব্রোমিন চার নম্বর পর্যায়ে আছে পর্যায় সারণীতে তো যেহেতু ক্লোরিনের নিচে কে ব্রোমিন অবস্থিত সুতরাং ব্রোমিনের এই পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কি বেশি তো এই ক্ষেত্রে ব্রোমিনের তড়িৎ ঋণাত্মকতা কি হবে কম হবে এবং এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাইরের কাজ দিচ্ছি ফসফরাস ক্লোরিন এবং সালফারের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি এবং কেন সেটা তোমরা বাড়িতে অবশ্যই ভালোভাবে লিখবে এবং স্কুল খোলার পরে তোমাদের যে রসায়ন বিজ্ঞানের সম্মানিত শিক্ষক আছেন ওনাকে তোমরা এই বাড়ির কাজটা দেখাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আজকের যেই পর্যাবৃত্ত ধর্ম যে ক্লাস আজকে এখানে আমরা বিশেষ করে আয়নীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলেছি আমার এর আগের ভিডিওতে অর্থাৎ ক্লাসে আমি আর আগের যে তিনটি পর্যাবৃত্ত ধর্ম আছে পরমাণুর আকার এবং পারমাণবিক ব্যাসার্ধ এই সম্পর্কেও আলোচনা করেছি তো এই দুইটি ক্লাস মিলে তোমরা একটু এই ব্যাপারটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশা করছি।